চাঁদের বুকে আঁচর কাটুক দেশের তিরঙ্গা, সেই মহেন্দ্র খুনের অপেক্ষা গোটা দেশবাসীর, বলা ভালো বিশ্ববাসীর। চারিদিকে যেরকম সাজো সাজো রব, সেরকম চলছে পূজা অর্চনাও চন্দ্রযানের সাফল্য কামনায়। ছবি দেখাবো আপনাদের বীরভূম বাঁকুড়ার। রোমহর্ষক মুহূর্তে সাক্ষী থাকার শেষ ক্ষণ গুনছে দেশবাসী। বিরত নেই রাজ্যের রাজনীতিকরাও। সকাল সকাল বীরভূমের কঙ্কালী তলায় পুজো দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে। মায়ের পায়ে জবায় ধর্মের মেলবন্ধন। চন্দ্রযান তিনের সাফল্যের পাশাপাশি কামনা করলেন তৃণমূল কংগ্রেসের অক্ষয়। একজন নাগরিক, এটা গণতন্ত্রের ভারতবর্ষ, এই ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা আমাদের সকলের কাছে গর্বের দিন, আমার সাথ দেয়। আমি যেন বীরভূম জেলাকে অন্য একটা নতুন বীরভূম রূপে গড়ে তোলার স্বপ্ন যে আছে আমার, সেটাকে বাস্তবায়িত করতে পারি। ঢাকের তালে প্রার্থনা, চন্দ্রযান তিনের সাফল্য, দেশ সফলতার চূড়ায় দাঁড়াক। মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার আগে হনুমান মন্দিরে বাঁকুড়া ওন্দার বিজেপি বিধায়ক, সিনা চওড়া করা দেশের পতাকা, করজোড়ে সাফল্য কামনায় বিধায়ক অমরনাথ শাখা। করেছিলাম সারা বিশ্ব আজকে এটা নিয়ে তোলপাড়, আর আমরা একজন ভারতবাসী হিসাবে আমাদের তো আরও গর্বিত, কারণ আজকে ওই জায়গাতে পৃথিবীর যে কোনো দেশ যেতে পারেনি। এইরকম প্রযুক্তি নিয়ে এরকম এখানে চন্দ্রের মাটিতে এখানে প্রবেশ করছে, সেটা কিন্তু আমরা ভীষণভাবে উচ্ছ্বাস। দেশের মাথা উঁচু করার প্রতি ধাপ উচ্ছ্বাসের, অমৃতের স্বাদ নিতে আর কিছুক্ষণ। বীর বিক্রমের পিঠে গুরু দায়িত্ব। অমরনাথ দত্ত, স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ২০১৯ সালে চন্দ্রযান টু পাঠিয়েছিল ভারত চাঁদের মাটিতে, কিন্তু সেখানেই চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। তাই এবার চন্দ্রযান থ্রি নিয়ে সাধারণ মানুষের উত্তেজনার শেষ নেই। পুজোর থিমেও তাই এবার চন্দ্রযান থ্রি, দেখাবো বসিরহাট। বসিরহাট থেকে শুরু হলো সেই প্রস্তুতি। চলতি বছরের ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান ৩। দীর্ঘ ৩৯ দিন পার করে অবশেষে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান ৩। উৎক্ষেপণের মুহূর্ত থেকে শুরু করে চাঁদে পৌঁছানোর প্রত্যেকটি তথ্য সম্পর্কে উৎসাহী দেশের আপামর জনগণ। ইসরোর এই বিশাল কাজের অংশ হয়েছেন বসিরহাটের ভূমিপুত্র বিজ্ঞানী মানস সরকার। বসিরহাট তথা বাঙালির এই বিশেষ সাফল্যকে স্মরণীয় করে রাখতে বসিরহাট নেতাজি ইউনিয়নের এবারের দুর্গাপুজোর থিম চন্দ্রযান ৩। এবং সেই জন্য আমরা মা মহামায়ার কাছে এই চন্দ্রযানকে স্থাপন করছি, যাতে সুষ্ঠুভাবে ভারতবর্ষের এই গর্ব এই মুখ উজ্জ্বল করে। এবং এই যে আপনি কাট আউটটা দেখছেন, এটা পূর্ণাঙ্গভাবে এইভাবেই তৈরি হবে, কোনো কিছুই বাদ যাবে না। এবং এর সঙ্গে আমাদের আরও যুক্ত হচ্ছে, এর সঙ্গে আমাদের যেমন চন্দ্রযান ৩ যখন উঠেছিল, উৎক্ষেপণ হয়েছিল, তখন যেমন আগুন বেরোতো, ধোঁয়া বেরোতো, সব কিছুই আমাদের থাকবে। ২০১৯ সালে চন্দ্রযান ২ পাঠিয়েছিল ভারত, কিন্তু চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এবার সাবধানী ইসরো। গর্বের মুহূর্তে গোটা দেশ পুজো প্যান্ডেলে সেই গর্বকে তুলে ধরতে প্রস্তুতি শুরু করেছে বসিরহাটের নেতাজি ইউনিয়ন। সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।